সুপ্রিয় শ্রোতা, ওয়ার্ল্ড অফ সাসপেন্সে সবাইকে স্বাগতম। আজকের গল্প প্রচেত গুপ্ত রচিত প্রসাদ বাবুর ভয়। গল্পের সূত্রধার আমি আনুষ্কা হাসান। গল্প পাঠে রয়েছেন প্রদীপ চৌধুরী। অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন এস এ সৌরভ, স্বাগতা বৃতি, শাশ্বত গোলদার, ইসরাত জাহান, শাকিল আহমেদ, তাহসিন মাহমুদ ও রাহেল হাবি। আজকের গল্পের পর্ব পরিচালনায় রয়েছেন প্রদীপ চৌধুরী, সম্পাদনা শব্দগ্রহণে রাহেল হাবি এবং পোস্টার ডিজাইনে শাশ্বত গোলদার। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প প্রসাদ বাবুর ভয়। একটাই ঘর, দোতলার ছাদের উপর। ঘর খুব বড়, একজন কেন, পাঁচজনও হাত পা ছড়িয়ে থাকতে পারে। ঘরের সঙ্গে লাগোয়া ছাদটাও বড়। শহরের এ পাড়াটা বেশ নিরিবিলি, গাছপালাও অনেক। এ বাড়ির চারপাশেও গাছ, ভেতরে একটা ছোটো মোটো বাগান রয়েছে, তবে এ বাগানে ফুল ফলের গাছ কিছুই নেই, শুধুই আগাছা। থাকার মধ্যে রয়েছে ঝাঁকড়া একটা নারকেল গাছ। গাছটা বাড়ির গা ঘেঁষে একেবারে ছাদ পর্যন্ত উঠে গেছে। ছাদের ছোট্ট পাঁচিল টপকে একেবারে ডালপালা নিয়ে ঝুঁকে পড়েছে ছাদের উপর। বাড়ি দেখে প্রসাদবাবুর মনটা ভালো হয়ে গেল। ভগ্নিপতি কিঙ্কর আর বোন ছন্দাকে মনে মনে ধন্যবাদই জানালেন। এ বাড়িটায় না এলে মস্ত বোকামি হয়ে যেত। এমন চমৎকার ঘর, এমন চমৎকার ছাদ কোথাও পাওয়া যাবে না। এর পরও প্রসাদবাবুর মন হালকা খচখচ করে উঠল। কারণ কি? কারণ 54 বছরের প্রসাদবাবু একজন ভীতু মানুষ। অন্ধকার ঘর, খাটের তলায় খুটখাট, আর দরজার ক্যাচকেচে তিনি চমকে ওঠেন। তাই ছাদ দেখেও উনি একটু ঘাবড়ে গেছেন। ছোটদের ভূতের ভয় মানায়, কিন্তু বড়রা ভূতের ভয় পেলে সেটা বিরাট একটা হাসি ঠাট্টার ব্যাপার হয়। আমাদের এই প্রসাদবাবুর বেলাতেও তাই হয়েছে। সবাই তার ভূতের ভয় নিয়ে মজা করে। হয়তো কোনো একদিন অফিসে ফাইল নিয়ে ক্যাশ ডিপার্টমেন্টে গিয়েছেন, সেখানে কাজ করেন শিশির বাবু। তিনি ফাইল সরিয়ে নিচু গলায় বললেন, এই হিসেব ঠিসেব পরে হবে দাদা, আগে বলুন কালকে রাতে ওরা কেউ এসেছিল নাকি? প্রসাদবাবু অবাক হয়ে বললেন, রাতে রাতে আবার কারা আসবে? শিশিরবাবু ঝুঁকে পড়েন, আরো গলা নামিয়ে বলেন, আরে বাবা, ওই যে রাত বিরাতে যারা আপনার কাছে আসে তাদের কথা বলছি, ওই যে লম্বা হাত, উল্টো দিকে গোড়ালি, কেউ এসেছিল নাকি? প্রসাদবাবু শুকনো হেসে বলেন, ঠাট্টা করছেন? শিশিরবাবু হেসে ফেলেন, আরে ঠাট্টা করবো কেন, ভূতের ব্যাপার ঠাট্টা করা যায়? আমার ছোট ছেলেটা ক্লাস 5-এ পড়ছে, সেও ঠিক আপনার মতো ভূত প্রেত নিয়ে একটুও ঠাট্টা পছন্দ করে না। অফিসের বাইরেও একই কাণ্ড, পাড়াতেও অনেকে তার ভয়ের কথা জানে। সেদিন সন্ধেবেলা অফিস থেকে ফিরছিলেন প্রসাদবাবু, গলির মোড়ে জটলা করে দাঁড়িয়েছিল পাড়ার ছেলেরা, প্রসাদবাবুকে দেখে চুপ করে গেল। পল্টু গম্ভীর গলায় বলল, প্রসাদ কাকু নাকি? প্রসাদবাবু থমকে গেলেন, বললেন, কেন, কিছু বলবে পল্টু? পল্টু সিরিয়াস গলায় বলল, না তেমন কিছু নয়, আপনাকে একটু সাবধান করে দিচ্ছিলাম আর কি। সাবধান কিসের জন্য? গোলমাল টোলমাল হয়েছে নাকি? না এখনো হয়নি, তবে হতে পারে আজ। অবশ্য কি না, ভূতেদের ফেভারিট তিথি তো, ওই জন্য আপনাকে বলছিলাম একটু সাবধানে থাকবেন কাকু। ছেলেরা সবাই হেসে উঠল, প্রসাদবাবু মাথা নামিয়ে হাঁটতে লাগলেন। শুধু বাইরের লোক নয়, নিজের লোকেরাও প্রসাদবাবুকে ছাড়ে না। আসানসোল থেকে বিচ্ছু ভাগ্নে ফোন করে বলে, হ্যালো হ্যালো মামা, মামা নেট সার্চ করে দেখলাম জাপানে একটা দারুণ জিনিস বেরিয়েছে, কস্ট লক, ভূত ঠেকানোর তালা। এই তালা
জানলা দরজায় লাগিয়ে রাখলে ভূতেরা ঘরে আসতে পারবে না। যদি বলো তোমার জন্য একটা অর্ডার দিই। প্রসাদবাবুর রাগ হয়, ইচ্ছে করে ভাগ্নিকে একটা ধমক দিই, কিন্তু পারেন না। কারণ দোষ তো আর অন্য কারণ নয়, দোষ তো তার নিজের। বুড়ো বয়সে ভূতের ভয় পেলে এমনি সবাই রসিকতা করবে, ব্যাপারটাও বিচ্ছিরি। বয়সকালে নানা অসুখ আছে, যেমন বাত, দাঁত ব্যথা, কান কটকট, কিন্তু সেসবের ওষুধ আছে, ভূতের ভয় কাটানোর কোনো ওষুধ নেই। প্রসাদবাবু রোজই মনে মনে প্রতিজ্ঞা করেন আর নয়, এবার মনে জোর এনে ভয়ের অসুখ সারাবেনই, কিন্তু পারছেন না। কি লজ্জার কথা, প্রসাদবাবুর পুরো নাম প্রসাদ রঞ্জন প্রামাণিক, সহজ সরল ছাপোষা মানুষ, কলকাতা থেকে বেশ কিছু দূরে এই শহরে চাকরি করেন, ঠিক সময় অফিসে আসেন, টিফিনের সময় অফিস থেকে নিচে নেমে ফুটপাতের অপর প্রান্তে টোস্ট আর কলা খান। তার সহকর্মীরা বলেন, ও প্রসাদ দা, এই পাউরুটি কলা ছেড়ে একটা অন্য কিছু হবে নাকি? একটা ফিশ ফ্রাই বলি। প্রসাদবাবু অল্প হেসে দুপাশে মাথা নাড়েন, বলেন, আমার এই পাউরুটি ভালো। প্রসাদবাবু সাধারণ খাবার পছন্দ করেন, সাধারণভাবে থাকেন, যাকে বলে সিম্পল লিভিং। বিয়ে থা করেননি, নিজের লোক বলতে বোন ভগ্নিপতি, তারা থাকে আসানসোলে। কিছুদিন আগে পর্যন্ত প্রসাদবাবু সুখে আছি বলে একটা মেস বাড়িতে ছিলেন, স্টেশনের ঠিক পাশেই। বাড়িটা অতি পুরনো, মেসের মালিক সারাচ্ছি সারাবো করেছেন কিন্তু কাজের কাজ কিছুই করেননি। একদিন সকালে সুখে আছিতে একটা কাণ্ড ঘটল, খাবার ঘরে সবাই খেতে বসেছে, অফিস যাবার তারা, হঠাৎ ছাদ থেকে বালি, সুরকি, ডাল মাছের ঝোলের উপর পড়তে লাগলো। মেসের মালিক চিৎকার করে উঠলেন, এই ভূমিকম্প, ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প, ভূমিকম্প! খাওয়া টাওয়া ফেলে সবাই ছুটলো বাড়ির বাইরে, কেউ কেউ আবার ভাতের থালা হাতে নিয়ে বাইরে ছুটলো। একটু পরে বোঝা গেল এই ভূমিকম্প টুমিকম্প বাজে কথা, পুরানো মেস বাড়ি এবার ভেতর থেকেও ভেঙে পড়তে শুরু করেছে, চুনসুরকি ফেলে ওয়ার্নিং দিচ্ছে, এর পরের বার মাথায় ইট, রড, লোহালক্কর ফেলবে। এরপরেই সুখে আছি মেস খালি করে মেরামতের কাজ শুরু হয়েছে, কাজ শেষ হতে সময় লাগবে, বছরখানেকও লাগতে পারে। যারা মেসে ছিলেন তারা নিজেদের মতো ব্যবস্থা করে নিলেন, এই ছোট শহরে আর মেস নেই, কেউ গেলেন আশেপাশে আত্মীয়র বাড়িতে, কেউ আবার দল বেঁধে বাড়ি ভাড়া করলেন, কেউ আবার হোটেলে ঘর নিলেন। প্রসাদবাবুও তাই করলেন, অফিসের কাছাকাছি একটি হোটেলে উঠলেন, কিন্তু খরচা পোষাতে পারলেন না, তার উপর হোটেলের খাবার তার একেবারেই সহ্য হলো না, সারা দিন ঢেকুর ওঠে। এরকম সময় আসানসোলে বসে এই বাড়িটার ব্যবস্থা করে দিল কিঙ্কর আর ছন্দা। বাড়ির মালিক আসানসোলে চাকরি করেন, পরিবার নিয়ে সেখানেই থাকেন, এক বছর হলো বাড়িটা ফাঁকা পড়ে আছে, অনেকদিন ধরেই নিজের একজন পছন্দসই ভাড়াইটে খুঁজছিলেন। ছাদের ঘরে থাকবেন বয়স্ক মানুষ, যিনি ভাড়া থাকবেন কিন্তু পুরোপুরি ভাড়াটেও হবেন না, আবার বাড়িটার একটু দেখভালও করবেন, ছেলেপেলেরা পাঁচিল টপকে আসলে ধমক দেবেন, ভবগুড়িরা আস্তানা গাড়তে চাইলে তেড়ে যাবেন, উপর করে বাগানের আগাছা কাটাবেন। প্রস্তাবটা লুফে নিল কিঙ্কর, কারণ ভাড়া যত সামান্যই। কিঙ্কর টেলিফোনে প্রসাদবাবুকে সব বলল। প্রসাদবাবু বললেন, বাড়ি দেখভাল করতে হবে মানে? এ কিঙ্কর, এটা আমার পছন্দ হচ্ছে না, উটকো সব ঝামেলা। কিঙ্কর বিরক্ত গলায় বলল, চুপ করুন তো, বাড়ি দেখভাল মানে কি আর লাঠি হাতে রাজ্যকে পাহারা? একটু আধটু হাত ডাক দিলে হবে, বাড়ির মালিক ভয় পাচ্ছে, খালি বাড়ি দেখে তারপর চোর টাকার সব খুলে নিয়ে না যায়, এজন্য একজন লোক চাচ্ছে। বছরখানেক আগে বাড়িতে কি জানে গোলমাল হয়েছিল, তারপর থেকে বাড়ি বন্ধ। প্রসাদবাবু ঠক গিলে বললেন, গোলমাল মানে? কিসের গোলমাল? কিঙ্কর আরো বিরক্ত হয়ে বলল, আরে আমি জানি না, আপনি আপনার বোনের সাথে কথা বলুন। কি গোলমাল, তাহলে তোমার কি হবে দাদা? প্রসাদবাবু মিনমিন করে বললেন,
না মানে ওই কি চুরি টুরি নয় তো? চুরি ডাকাতি খুন যাই হোক, তোমার কি? তোমার কিচ্ছু না, তোমার সস্তায় বাড়ি চাই, ব্যাস সব গোলমাল মিটে গেল। আর এই সপ্তাহে জিনিসপত্র নিয়ে বাড়িতে উঠে যাবে। ওই ঘর কিন্তু একদম ফাঁকা থাকবে না বলে দিচ্ছি। বে তোমার পুরনো মেসের কেউ ডবল ভাড়া দিয়ে ওই বাড়িতে উঠে গেছে, তখন মাথা চাপড়াতে হবে। আজই তোমার ভগ্নিপতি এক মাসের ভাড়া অ্যাডভান্স বাড়িওয়ালাকে দিয়ে দিচ্ছে, পরশুর মধ্যেই লোক মারফত তোমার কাছে চাবি চলে যাচ্ছে। শুনেছি তো নিরিবিলি জায়গা, ছাদের উপর ঘর বলে রোধাও ফ্রি। তুমি ওই পুরনো মেস বাড়িতে থাকতে বলেই না তোমার ওই ভূতের ত্রুটের ভয়, খোলামেলা জায়গায় থাকবে আজে বাজে ভয় সব পালিয়ে যাবে। তাছাড়া খাওয়া নিয়েও তো চিন্তা নেই, ওই বাড়িতে একসময় কাজ করতো বিনার মা, সে তোমার রান্নাবান্না করে দেবে আমি বলে রাখবো। বাড়িতে গেলামই না, তার আগে রান্নার লোক ঠিক করে ফেললি। ছন্দা কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেল, বলল, আরে ধুত তুমি এত ভেবো না তো, আমি নিজে গিয়ে তোমার বাড়ি গুছিয়ে দিয়ে আসব, ওকে ছুটি নিতেও বলেছি। প্রসাদ বাবু বুঝলেন আর কোনো উপায় নেই, বনভগ্নিপতির ঠিক করা বাড়িতেই উঠতে হবে। বেচারিরা অত দূর থেকে বাড়ি খুঁজে দিয়েছে এটাও একটা কথা। দিন তিনেক পর মালপত্র নিয়ে সোজা বাড়িতে উঠে এলেন প্রসাদ বাবু। দেখলেন সত্যি অসুবিধার কিছু নেই, বড় বাড়ি, নিচটা বড় বড় তালা দিয়ে বন্ধ, পাশ দিয়ে ছাদ পর্যন্ত উঠে গেছে লোহার সিঁড়ি, উঠে গেলেই ছাদ, একপাশে ঘর। ঘর দেখে প্রসাদবাবু চমকে উঠলেন, এই ঘর তো বিরাট, তিনি তো একেবারে হেসে খেলে গড়াগড়ি দিয়ে থাকতে পারবেন। ঘরের কোনায় খাট, খাটের মাথার কাছে জালনা, জালনা খুললেই ছাদ, সেটাও বড়। ভোরে নরম রোদ পড়েছে, নারকেল গাছটা ঝুঁকে আছে শান্ত ভঙ্গিতে, একটু একটু করে দুলছে। অল্পক্ষণের মধ্যেই মনের খচখচানি দূর হয়ে গেল প্রসাদবাবুর। তিনি মনে মনে ঠিক করলেন এবার বদলে যাবেন, ভূত্রুতের ছেলে মানুষই মাথা থেকে একেবারে বের করে ফেলবেন, সবাইকে চমকে দিবেন, হাসি ঠাট্টা একেবারে বন্ধ হয়ে যাবে। আর সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে ছাদটায় মাদুর পেতে খানিকক্ষণ বসে থাকলে কেমন হয়? বেলা একটু বাড়তেই 11-12 বছরের একটা ছোট্ট মেয়ে এসে হাজির হলো, মিষ্টি দেখতে, গায়ে একটা ফুলকাটা ফ্রক, ঘাড়ের দুপাশে দুটো বিননি ঝুলছে, তাতে লাল রঙের সস্তার ফিতে, কপালে ছোট্ট একটা কালো টিপ। প্রসাদবাবু বললেন, এই তুই কে? মেয়েটি হাসি হাসি মুখে বলল, আমি বীণা। বীণা কে? বীণার মায়ের মেয়ে। এবার মনে পড়ে গেল, বীণার মা মানে যে মহিলা তার রান্না করবে। প্রসাদবাবু বললেন, তোর মা কোথায়? মায়ের জ্বর হয়েছে, আমায় বললে তুই গিয়ে রান্না করে দিয়ে আয়, নইলে নতুন মানুষ বিপদে পড়বে। তুই রান্না করবি? এইটুকু ছোট্ট মেয়ে? এইটুকু মেয়ে বলে এইটুকু এইটুকু রান্না পারবো? ভাত ডাল আলু ভাজা চলবে? প্রসাদবাবু মেয়েটার কথা শুনে মজা পেলেন, বললেন, ডাল ভাতে খুব হবে, তুই বেশ গুছিয়ে কথা বলতে পারিস তো বীণা, গুছিয়ে রান্নাও করতে পারি। কথায় কথায় হাসিস কেন? মনে হয় হাসির রোগ আছে। প্রসাদবাবু চোখ পাকিয়ে তাকালেন, বীণা রান্নাঘরে ছুটে পালালো, রান্নাঘর পাশেই। বীণা ছুটে যাওয়ার সময় একটা ঝমঝম আওয়াজ পেলেন প্রসাদবাবু, মেয়েটা ঘুঙুর পড়েছে নাকি? কই চোখে পড়লো না তো, কে জানে, ছোট মেয়েরা ছোটাছুটি করলে এরকম বোধ হয় ঘুঙুরের আওয়াজ হয়। প্রসাদবাবু হেসে ফেললেন, অফিস যেতে হবে। খানিক পরে খবরের কাগজ রেখে স্নানে গেলেন, এ বাড়িতে জলের সমস্যা নেই, সময় নিয়ে স্নান করা গেল। সুখে আছি মেসে জলের বড্ড টানাটানি ছিল, মাথা পিছু এক বালতি পাওয়া যেত। খেতে বসলেন প্রসাদবাবু, বীণা রান্না খারাপ করেছে, সবেতেই গাদাখানে চিনি, ছোট মেয়ে কতখানি আর পারবে। খাবার শেষে প্রসাদবাবুকে জল এগিয়ে দিয়ে বলল, রান্না ঠিক হয়েছে? ঠিক আছে, রাতে রুটি করতে কখন আসবি? আমি আর আসবো না, রাতের রুটি তরকারি করে গেলাম।
কাল থেকে মা আসবে। বিনার মা। বিনার হাসি শুনে প্রসাদবাবুর ভালো লাগলো, তবু বললেন, ফাজিল মেয়ে আবার হাসে, চর খাবি এবার। ঠিক আছে, তুইও মায়ের সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে চলে আসিস। কি জানি মা আমাকে আসতে দেবে কিনা, মনে হয় না দেবে। আমি বলে দিব। প্রসাদবাবু অফিসে যাওয়ার জন্য বেরিয়ে ঘরে তালা দিলেন। বিনা দাঁড়িয়েছিল ছাদের এক কোণে। প্রসাদবাবু বললেন, কিরে বাড়ি যাবি না? আমি একটু থাকবো এখানে, এই বেশি না, খানিকক্ষণ। দু আঙ্গুল ফাঁক করে খানিকক্ষণ সময়টা দেখালো বিনা। প্রসাদবাবু ভুরু কুচকে বললেন, থাকবি কি করবি? ছাদে খেলব। বাড়ি গিয়ে খেল। বিনুনি ঝাঁকিয়ে বিনা বলল, মা খেলতে দেবে না, আবার কাজে পাঠিয়ে দেবে। এমনিতেই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে প্রসাদবাবুর। তারপর আবার মনটা নরম হয়ে গেল। আহারে, ছোট্ট মেয়ে, কাজকর্ম শেষ করে খেলতে চাইছে। প্রসাদবাবু হেসে বললেন, আচ্ছা সে না হয় থাকবি, কিন্তু খেলবি কার সঙ্গে? একা? বিনা উৎসাহ নিয়ে বলল, একাই খেলবো, ছক কেটে একা দোক্কা খেলবো। আর ওই যে গাছটা আছে, নারকেল গাছটা, ওর সাথেও খেলবো। দেখো না, আমার সাথে খেলবে বলে একেবারে ছাদে উঠে এসেছে। আমরা দুজনে হাত ধরাধরি করে খেলবো, নাচবো, দুজনে আগেও খেলেছি। এগিয়ে গাছের পাতাগুলো ধরে নাড়া দিল বিনা। ডালপালা দুটো দুলে উঠল, সাড়া দিল। প্রসাদবাবু মনে মনে বললেন, পাগল মেয়ে। মুখে বললেন, ঠিক আছে খেল। আমি চললাম, তুই যখন যাবি ওই সিঁড়ির মুখে ওই গ্রিলের দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে যাবি, বুঝলি? আর তোর মা যেন কাল তাড়াতাড়ি আসে, দেরি হলে আমার অফিসে লেট হয়ে যাবে। লোহা সিঁড়ি বেয়ে প্রসাদবাবু নিচে নামার সময় গুনগুন করে গান গাইতে লাগলেন। কত বছর পরে যে তিনি নিজের মনে গান করলেন! অফিসের কাউকে নতুন বাড়ির কথা ভাঙলেন না প্রসাদবাবু। তিনি ঠিক করলেন, রবিবার অফিসের কয়েকজনকে আর সুখে আছি ম্যাসের কয়েকজনকে ডাকবেন, ছাদে বসে গল্পগুজব হবে, সঙ্গে চা আর একটা করে ফিশ ফ্রাই। একটু খরচ হয়ে যাবে ঠিকই, কিন্তু তা হোক, চমৎকার বাড়ি দেখাতে একটু খরচ করতে হয়। বিনার মাকে বলতে হবে মেয়েটাকে যেন সেদিন সঙ্গে নিয়ে আসে, সবাইকে চা দিবে। অফিস থেকে বের হওয়ার সময় ভগ্নিপতিকে ফোন করতে গেলেন প্রসাদবাবু, বাড়িটার জন্য একটা ধন্যবাদ দেওয়া উচিত। ফোন পাওয়া গেল না। ঠিক আছে, কালই হবে, তাড়াহুড়োর তো কিছু নেই। বাড়ি ফিরে প্রসাদবাবুর মন আরও ভালো হয়ে গেল। ছাদটা একেবারে ঝকঝক করছে, বোঝাই যাচ্ছে বিনার কাজ। খেলা শেষে ঝাড় দিয়ে গেছে, একপাশে ইট দিয়ে আঁকা এক্কা দোক্কা খেলার অস্পষ্ট ছক। প্রসাদবাবু মুচকি হাসলেন, নিজের হাতে চা বানিয়ে এনে মাদুর পেতে বসলেন। ফুরফুর করে হাওয়া দিচ্ছে, ঘরে ফেরা পাখির কিচিরমিচির ডাক। ধীরে ধীরে সন্ধে নামল, আকাশ ভরা তারা, মস্ত বড় চাঁদ। নারকেল গাছের পাতায় হাওয়া লেগে ফিস ফিস আওয়াজ হচ্ছে, বেশ লাগছে। এভাবে আকাশ, গাছপালা, পাখি অনেকদিন দেখা হয়নি। না, কিঙ্কর আর ছন্দা কাজটা ভালোই করেছে। প্রসাদবাবু হাত বাড়িয়ে নারকেল গাছের পাতা ছুলেন, পাতার দল হাওয়ায় সরসর করে একবার সরে গেল, আবার ফিরে এলো, যেন প্রসাদবাবুর সাথে খেলতে চাইছে। অনেক রাত পর্যন্ত ছাদেই বসে রইলেন প্রসাদবাবু, নিজেই অবাক হয়ে গেলেন। কই, ভয়টয় কিছু করছে না তো? ভয় সব পালিয়েছে নাকি? নিশ্চয়ই পালিয়েছে, ছন্দা ঠিকই বলেছে। এতদিন অন্ধকার ঘুপচি ঘরে থাকতে থাকতে মনের ভেতরেও অন্ধকার বাসা বেঁধেছিল। প্রসাদবাবু মনে মনে হেসে উঠলেন, না ভয়ে পালায়নি, ভয়ে ফিরে এলো অনেক রাতে। তবে সেটা প্রসাদবাবুর পরিচিত ভয় নয়, অপরিচিত ভয়, অনেক তীব্র,
হাড়হিম হয়ে যায়। রাত তখন কটা? একটা নাকি দুটো? নতুন বাড়িতে সাধারণত প্রথম দিন ঘুম আসতে দেরি হয়। এই বাড়িতে প্রসাদবাবু কিন্তু বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙল এক ধরনের অস্বস্তিতে। প্রসাদবাবু বুঝতে পারলেন অস্বস্তি নয়, আওয়াজ। হালকা একটা আওয়াজে ঘুম ভেঙেছে। ঝমঝম করে একটা শব্দ। আওয়াজটা আসছে থেমে থেমে। কে যেন ঘুঙুর পায়ে হাঁটছে। হাঁটছে না, হাঁটছে না, লাফাচ্ছে। কে লাফাচ্ছে, কোথায় লাফাচ্ছে? গলা শুকিয়ে গেল প্রসাদবাবুর। তিনি চোখ খুললেন। ঘর অন্ধকার। অন্ধকার কেন? ঘর অন্ধকার থাকার তো কথা নয়। রাতে তো তিনি আলো জেলে শুয়েছিলেন। নতুন জায়গায় তিনি ঝুঁকি নেননি। চোর ডাকাত থাকতে পারে, আলো দেখলে ভয় পাবে। ধরফর করে বিছানায় উঠে বসলেন প্রসাদবাবু। আলো কে নিভাল? লোডশেডিং হতে পারে। মাথার উপর ফ্যানও তো ঘুরছে না। প্রসাদবাবু বুঝতে পারলেন ঝমঝম আওয়াজটা আসছে ছাদ থেকে। কখনো জোরে, কখনো মিলিয়ে যাচ্ছে। শরীরের অস্বস্তিটা এবার ভয়ের চেহারা নিল। অন্য সময় এর ছিটে ফোটা ভয় পেলেও প্রসাদবাবু চাদর মুড়ি দিয়েছেন। আজ কিন্তু উঠে বসলেন। একবার ছাদে গিয়ে দেখলে কেমন হয়? কথাটা ভাবতেই প্রসাদবাবুর মন একসঙ্গে দুটো উত্তর দিল। একবার বলল, কিছু হয়নি, সব সব মনের ভুল, নিজে গিয়ে দেখে এসো, ভয় পেলে চলবে না, ভয়ের দিন তোমাকে শেষ করতে হবে। তারপরই বলল, যেও না, যেও না, বাইরে বিপদ আছে। দোনামোনার মধ্যেই খাট থেকে নামলেন প্রসাদবাবু। অন্ধকারে টলতে টলতে দরজার দিকে এগিয়ে গেলেন। পা দুটোকে মনে হচ্ছে পাথর। কাঁপা হাতে দরজার চিটকিনি খুলতে অনেকটা সময় লাগল। খোলা দরজা দিয়ে কয় পা বেরিয়ে এসে দাঁড়ালেন। নির্জন অন্ধকার ছাদ, আকাশে চাঁদ নেই, অসংখ্য তারা। ছাদ জুড়ে নরম আলো পড়েছে কুয়াশার মতো। সেই আলো সাদা আর নীলে মেশা। বেশ লাগছে দেখতে। মনে সাহস এনে চারপাশে তাকালেন প্রসাদবাবু। না, কেউ নেই। ঘুঙুরের আওয়াজটাও শোনা যাচ্ছে না। ঘুরে দাঁড়িয়ে ফের ঘরে ঢুকতে গেলেন প্রসাদবাবু। তখনই চোখ পড়ল নারকেল গাছটার দিকে। নিমেষে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শরীরে। ওটা কি? গাছ তো নয়, অন্য কিছু। একটা মানুষ যেন, ঝাপসা চুল, হাসছে। অন্ধকারে চোখ, ডালপালাগুলো যেন হাতের মতো বাড়িয়ে রেখেছে, পেতে রেখেছে ছাদের উপর। হাওয়ায় তুলছে তারা। আওয়াজ হচ্ছে। খামচে ধরার আগে বাঁধানো লোকে যেন সাম দিচ্ছে, আর তাকে কে যেন মাথার ভিতর বলছে, চলে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, দরজা বন্ধ করো, এক্ষুনি চলে যাও, চলে যাও, চলে যাও। কণ্ঠস্বরটা বাচ্চা মেয়ের মতো। চেয়ে না, কিন্তু চিনতে পারছেন না প্রসাদবাবু। তিনি বুঝতে পারছেন এখনই ঘরে ঢুকে যাওয়া দরকার, খুব দরকার, কিন্তু পাচ্ছেন না। নারকেল গাছের ডালপাতা তাকে হাতছানি দিয়ে ডাকছে। তারপর হাত ধরে টান দিল। তিনি সম্পূর্ণ নিজের অনিচ্ছায় এগিয়ে যেতে লাগলেন ছাদের কিনারার দিকে। আর কয়েক পা গেলেই ছাদে ছোট্ট পাঁচিল, আর পাঁচিল টপকালেই জ্ঞান হারাবার আগে প্রসাদবাবু স্পষ্ট শুনতে পেলেন, ইহে, 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 ইহে
বাচ্চা মেয়ের কণ্ঠে নারকেল গাছটা হাসছে। এবার তিনি গলাটা চিনতে পারলেন, মেয়েটি বীণা। পরদিন সকালবেলা ছাদের ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল প্রসাদবাবুকে। পেল আসানসোল থেকে আসা প্রসাদবাবুর বোন ছন্দা আর ভগ্নিপতি কিঙ্কর। তারা প্রসাদবাবুকে না জানিয়ে কাল রাতে ট্রেনে উঠেছিল। পরিকল্পনাটা কিঙ্করের, একেবারে বাড়িতে হাজির হয়ে শ্যালককে চমকে দিবে। এ কারণে দুই দিন অফিস থেকে ছুটি নিয়েও এসেছে। ছন্দার কাজও আছে, দাদার জন্য বাড়িটা একটু গুছিয়ে দিয়ে যাবে, রান্নার একটা লোক চাই, খুঁজতে হবে। বীণার মা থাকলে কোনো চিন্তা ছিল না, কিন্তু এই শহরের পাট গুটিয়ে সে চলে গেছে। এক বছর আগে পর্যন্ত এ বাড়ির বন্ধ দরজা খুলে বীণার মা ঝাড়পোষ করতে আসত, সঙ্গে তার 12 বছরের মেয়েটাও থাকত, ছাদে খেলত। একদিন খেলতে খেলতে এই বাড়িরই ছাদ থেকে পড়ে মারা যায় বেচারি। তার মা তখন একতলায় ছিল। বাড়ির মালিকের কাছে ছন্দা শুনেছে বীণা মেয়েটা ছিল ভারী সুন্দর, কথায় কথায় হাসত। বায়না করায় একজোড়া ঘুঙুর কিনে দিয়েছিল তার মা, মেয়েটা সেই ঘুঙুর পরে লাফিয়ে বেড়াত, আওয়াজ হতো ঝমঝম করে। বীণা যে কী করে ছাদ থেকে পাঁচিল টপকে পড়ল তাই নিয়ে রহস্য রয়ে গেছে। কেউ যেন হাত ধরে টান দিয়েছিল, নইলে পাঁচিল টপকাবে কেন? যদিও এসব কথা প্রসাদবাবুকে বলেনি তার বোন। এমনিতেই ভীতু মানুষ, কিঙ্কর ডাক্তার ডাকতে ছুটল। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন প্রচেত গুপ্ত রচিত প্রসাদ বাবুর ভয়। গল্প পাঠেছিলেন প্রদীপ চৌধুরী এবং গল্পের সূত্রধার আমি আনুষ্কা হাসান। অন্যান্য চরিত্রে ছিলেন রাহেল হাবিব, তাসিন মাহমুদ, শাকিল আহমেদ, ইসরাত জাহান, শাশ্বত গোলদার, স্বাগতা বৃতি ও এস এ সৌরভ। আজকের গল্পের পর্ব পরিচালনায় ছিলেন প্রদীপ চৌধুরী, পোস্টার ডিজাইনে শাশ্বত গোলদার, সম্পাদনা এবং শব্দগ্রহণে রাহেল হাবিব। আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের গল্প আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের গল্পগুলো সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আবার আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।